টিস্যু রেখে আমি একটু পানি গরম করে দেখাই টিস্যুর উপরে, টিস্যুর উপরে। ওকে, না ভিডিওতে আসলে আমরা যত শর্টে আমাদের ইনফরমেশন দেয়া যায়, ওকে, কি রান্না করবে সবকিছু দেওয়া আছে। আচ্ছা, দেখেন পানিটা গরম হয়ে গেছে কিন্তু টিস্যুটা উপরে নেই, এখানে আপনি হাত দিতে পারেন পানি অবস্থায়, কোনো শর্ট করবে না, কোনো ভয় নেই। বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশেও কিন্তু ইলেকট্রিক চুলার ব্যাপক চাহিদা। ইলেকট্রিক চুলার চাহিদা হওয়ার আমাদের দেশে কিছু কারণও রয়েছে। বিশেষ করে আমাদের দেশে গ্যাসের দামটা কখনোই স্থিতিশীল থাকে না, উঠানামার ভেতরেই থাকে। তারপরে হচ্ছে সরকারি গ্যাসের লাইনে যারা ব্যবহার করেন, নির্দিষ্ট সময়ে আপনারা রান্না করার সময়টাতে গিয়ে গ্যাসটা অ্যাভেলেবল পান না, যার কারণে পরিবার নিয়ে অনেকেরই রান্নাবান্নার বিপাকে পড়তে হয়। আস্তে আস্তে সবাই ইলেকট্রিক আইটেমের দিকে ধাবিত হচ্ছেন। আজকে আমরা আপনাদেরকে ইলেকট্রিক চুলা দেখাবো, যেই চুলায় আপনারা বাসাবাড়ির সকল হাড়িতে রান্না করতে পারবেন, এমনকি নির্দিষ্ট কিছু হাড়িতে ইন্ডাকশন টেকনোলজিতেও রান্না করতে পারবেন, আর সবচেয়ে বড় কথা, সময় মতো দুমুঠো ভাত খেতে পারবেন রান্না করে, যেখানে গ্যাসের জন্য আপনারা অপেক্ষায় থাকতে হবে না। আজকে আমরা আসি এম এস সোফি ট্রেড, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের এই শোরুমটাতে। সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন নিচতলায়, দোকান নাম্বার 73। রুবেল ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি যতদূর জানি আপনার এলাকাও ঠিক মতো গ্যাস থাকে না। না ভাই, গ্যাস থাকে না, এমনকি যখন ঘুমানোর সময় তখন গ্যাস, যখন রান্নার সময় তখন থাকে না ভাই। সকালবেলা অনেক সময় না খেয়ে চলে আসতে হয় দোকানে, বাইরে হোটেলের উপর ডিপেন্ডেবল, হোটেল উপর ডিপেন্ডেবল হতে হয়। এখন যদি মনে করেন এই ধরনের একটা চুলা বাসায় থাকে, আপনি যখন ইচ্ছে তখন রান্না করতে পারবেন। আচ্ছা, এটা রান্নাও খুব দ্রুত হয়, প্লাস এটা একটা সুবিধা হচ্ছে এটা যে কোনো জায়গায় আপনি ক্যারিও করতে পারবেন। আচ্ছা, চুলা থেকে যে উত্তাপ ছড়ায়, সেই উত্তাপে তো রান্নাঘরে মা বোনেরা টিকতেই পারে না। আমি যতদূর শুনেছি ইলেকট্রিক চুলার উত্তপটা নাকি সহনশীল, যে কোনো জায়গায় বসে রান্না করা যায়। এটা যে কোনো জায়গায় বসে রান্না করতে পারবেন, প্লাস এটা গ্যাসের চুলার মতো যেমন রান্না করতে গিয়ে গরম একটা ভাব হয়, হ্যাঁ হয় না, এগুলো সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি করা। ওকে, মিয়াকো কোম্পানির এই মডেলটা সম্পূর্ণ নতুন আসছে, মিয়াকো ইনভার্টার টেকনোলজি। আজকে আমি একটু ই করে দেখাই, অনেকে ভাবে যে ইলেকট্রিক চুলা হয়তো শর্ট করা বা ভয় থাকে, পাশে অনেকে ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা খুব চঞ্চল হয় ওরা, কিন্তু হাত দিতে পারে, ভয় আছে, ভয় থাকে, আমি সেই ভয়টা আজকে দূর করে দিচ্ছি। যেমন আমি এখানে একটা টিস্যু রেখে আমি একটু পানি গরম করে দেখাই, টিস্যুর উপরে, টিস্যুর উপরে আমি একটু পানি গরম করে দেখাই, সময় স্বল্পতার কারণে রান্না করে দেখাচ্ছি না। ওকে, না ভিডিওতে আসলে আমরা যত শর্টে আমাদের ইনফরমেশন দেওয়া যায়, আমি এটা আপনি শর্ট টাইমের মধ্যে জাস্ট চালাবো কি করে এটা দেখান। হ্যাঁ, যেমন এই যে আপনি অন দেওয়া আছে, অন করে ফাংশনে চাপ দেন, ব্যাস এটা চলতেছে। ওকে, এখন আপনি গ্যাসের চুলা যেমন কমানো বাড়ানোর সুবিধা আছে, এখানে আপনি সেম সুবিধাটা আছে, কমালাম কমালাম, আবার এখানে চাপ দিলেন বাড়লো বাড়লো, প্লাস এখানে ফাংশন দেওয়া আছে, আপনি কি রান্না করবেন, ফ্রাই, এই যে ফ্রাইতে কতটুকু টেম্পারেচার লাগবে সেট করা আছে। আচ্ছা আচ্ছা, আপনি সেট করতে হবে না, আপনি কি রান্না করবেন, আপনি যে ভাববেন যে আমি সময় সেট করতে পারছি না, কিন্তু ফাংশন সেট আপ করাই আছে, আপনি কি রান্না করবেন সবকিছু দেওয়া আছে। দেখেন পানিটা গরম হয়ে গেছে কিন্তু টিস্যুটাও পুড়ে নেই, এখানে আপনি হাত দিতে পারেন পানি অবস্থায়, কোনো শর্ট করবেন না, কোনো ভয় নেই। আচ্ছা, এখন একটা প্রশ্ন চলে আসে, আমরা গ্যাসের খরচ কমাতে গিয়ে ইলেকট্রিক আইটেম ব্যবহার করে নতুন করে কোনো জুলুম টেনে আনছি না তো? না ভাই, জুলুম না, আপনার তো গ্যাসের চুলা একটা গ্যাসের সিলিন্ডার কিনতে গেলে আপনার মাসে 1500 টাকা বাজেট ধরে রাখতে হয়। অবশ্যই ছোট ফ্যামিলি হলে, ছোট ফ্যামিলি, বড় ফ্যামিলি হলে আরো বড় বেশি লাগে। তবে আপনার ইন্ডাকশন যে চুলাগুলো আছে, এটা যদি আপনি একটা ছোট ফ্যামিলি, ধরেন 5 জন বা 6 জনের ফ্যামিলি, আপনি প্রতিদিন 3 বেলা রান্না করলে মাসে বিল আসবে 350 থেকে 400 টাকা। আচ্ছা, এটার মধ্যে ভাই আমরা তো বাঙালি, আমরা তো ভাতটা ফুটে খাই, তো ভাত উতলায় টুতলায় পড়বে, এই কাচের উপরে গরম কিছু যদি উতলায় পড়ে এটা ফেটে টেটে যাবে না তো ভাই? এই যে দেখেন এখানে কিন্তু গরম ধোয়া উঠতেছে, ইভেন এই যে এখানে দেখেন অলরেডি কিন্তু বুদবুদ উঠতেছে, এত দ্রুত ইন্ডাকশন কাজ করে আসলে বলার মতোই না। আপনার পানিটা গরম অলরেডি, আপনি পানিটা গরম হইছে, আমি টিস্যুটা উঠে, টিস্যুটা কিন্তু কোনো পুরো নেই, একদম না দেন, টিস্যুটা ব্যবহার করে একটু মুখ গামেন। জি, এখন আপনি যে কথাটা বললেন যে রান্না করতে গেছেন, আপনি ভাতের মার পড়বে, তরকারি ঝোল পানি পড়তেই পারে, হ্যাঁ পড়েছে, গরম অবস্থায় এখন ওইটার উপরে আমি বসায় রান্না করতেছি, চলতেছে চুলা। ওকে, আপনি পানি পড়ছে কোনো সমস্যা নেই, এখানেও কিন্তু ইলেকট্রিক শর্ট ভাই খাইলো না, লক্ষ্য করেন। হ্যাঁ, আমি এই যে হাত আমি নিজে ধরে রাখছি, পানি অবস্থা আমি নিজে ধরে রাখছি, কোনো শর্ট। ওকে, আমাদের মায়েরা বোনের অনেকে জিনিসটা ভয় পান, আপনাদের ভয় দূর করে দিলাম, এখন আমরা মডেল ওয়াইজ ওয়ারেন্টি গ্যারান্টি প্রাইস গুলো শুনবো। এখানে আমি ইন্ডাকশনের দুইটা মডেল রাখছি ভাই জান, এটা একটা মডেল, এই একটা মডেল, যার যে মডেলটা পছন্দ, মিয়াকো কোম্পানি, মিয়াকো কোম্পানির, আপনি যার যে মডেলটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন, আমরা ওই মডেলটা আপনাকে দিব। ওকে, প্লাস এর পাশাপাশি আমরা ইনফ্রারেডও রাখছি, যে অনেক সকল হাড়ি ব্যবহার করে, হ্যাঁ অনেকে যেমন ইন্ডাকশনে আলাদা পাত্র প্রয়োজন হয় ওইটার জন্য অ্যাভয়েড করে ইনফ্রারেডের দিকেই করে, ইনফ্রারেডের দুইটা মডেল রাখছি। এটা হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট মডেল, যেটা আপনার
মিয়াকো কোম্পানি আসছে নতুন ইনভার্টার। একটা প্রশ্ন করব, একটা সময় বাংলাদেশে অনেকেই কিন্তু হিটারের চুলা ব্যবহার করত, সেটা এক সময় সরকার নাকচ করে দিয়েছিল যে এটা ব্যবহার করা যাবে না। আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সব কি আমাদের দেশে অনুমোদন প্রাপ্ত প্রোডাক্ট? ইনশাআল্লাহ আপনার বাসায় যে ভোল্টে আপনি চালাইতেছেন 220 ভোল্ট, আপনার বাসায় যে মোবাইল চার্জ দেয় আপনি ওখানে রেগুলার ভোল্টেজে ইউজ করতে পারবেন, ভোল্টে ইউজ করে আপনি ওখানে ইউজ করতে পারবেন, এটা পাইয়ে সম্পূর্ণ বৈধ, এটা অবৈধ কিছু নেই। আর এগুলো ইনভার্টার টেকনোলজি হওয়ার কারণে আপনি বিদ্যুৎ খরচটা এখন অনেক কম, অনেক কমে আসছে। এমনকি আমি সবগুলো প্রশ্নের উত্তর আমার জানা, বাট আমাদের অনেক অডিয়েন্স আপনারা জানেন না, যারা ভয়ে আছেন, এবার আপনাদের দেখাবো বড় পরিবারের জন্য ডাবল চুলা। ডাবল চুলা, অনেকে ভাবেন যে ভাই দুইটা হলে ভালো হয়, একটা মধ্যে ভাত রান্না করলাম পাশাপাশি একটা তরকারি রান্না করতে পারলাম, চট করে কাজ সারলাম, চট করে দুইটা কাজ করতে পারলাম। এটাও কিন্তু কোম্পানি দুই ধরনের নিয়ে আসছে, ওকে, একটা নিয়ে আসছে ইন্ডাকশন, আরেক পাশে নিয়ে আসছে ইনফ্রারেড। ইনফ্রারেড আপনি এপাশে যে কোনো পাত্র দিয়ে রান্না করতে পারবেন, এপাশে আপনার ইন্ডাকশন বটম করা যে পাত্র আছে বা স্টিলের পাত্র আছে ওগুলো দিয়ে রান্না করতে, এই হাড়িগুলোও তো আপনাদের কাছে পাওয়া যায়। জি, এই হাড়িগুলো পাবেন আপনি, এই হাড়ি মিয়া করে। টোটাল সেটে কি কি থাকে আমরা এটাও জেনে নেই। হ্যাঁ, টোটাল সেটের মধ্যে থাকতেছে আপনার একটা ফ্রাই প্যান থাকবে, ওকে, একটা মিল্ক প্যান থাকবে, আচ্ছা, একটা কড়াই থাকবে, ওকে, একটা তরকারি রান্না করার জন্য, এটার সাথে একটা ঢাকনা আছে, হ্যাঁ, 2-in-1, ওকে, এটাও একটা সসপেন থাকবে। আর এই সসপেনের ঢাকনাটা আপনি এটার সাথে ফ্রাই প্যান চাইলে ইউজও করতে পারবেন, 2-in-1, মানে 7-piece আমি আপনাকে বলে দিই, যেমন এই মডেলটা, বিশেষ করে এই মিয়া করে নতুন এই মডেলটা, যেটা মার্বেল গ্রানাইটের মতো এই মডেলটা আমাদের বর্তমানে বাজারে চলতেছে 5,000-5,200 টাকা। আচ্ছা, এই মডেলটা, যেমন এই মডেলটা আমাদের ভিডিও দেওয়া ছিল আগে 4,800 টাকা, এটা হচ্ছে 0102, আর এটা হচ্ছে নতুন একটা মডেলের আসছে এটা, প্লাস এখানে ইনফ্রারেড আছে। ইনফ্রারেড যেমন এটা, এটা খুবই রেয়ার এক মিয়াকো কোম্পানি থান্ডার ডিজাইন, এটা একদম নতুন, নতুন এটা মার্কেটে 5,500 টাকা বিক্রি হইতেছে, ওকে, এই একটা আছে, এটা তো খুব পপুলার একটা মডেল সবাই জানে, হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে 4,800 টাকা। তবে আজকে ধামাকা প্রাইস বলতে আজকে এখান থেকে ইন্ডাকশন বা ইনফ্রারেড যার যেটা প্রয়োজন যে যেটাই নিবে অনলি মাত্র 4,000 টাকা, অনলি 4,000 টাকা। এখন যার ইন্ডাকশন প্রয়োজন হয় ইন্ডাকশন নিবে, যার ইনফ্রারেড প্রয়োজন হয় ইনফ্রারেড নিবে। ওকে, এবার একটু বড় পরিবারের জন্য ডাবল চুলাটার প্রাইসটা বলে দিই। ডাবল চুলা যেটা আছে একপাশে ইনফ্রারেড একপাশে ইন্ডাকশন দুটোই আপনি করতে পারবেন। এখন যদি আপনি আলাদা আলাদা করতে যান, যেমন এটা কিনতে হবে আপনি যে আলাদা একটা ইনফ্রারেড কিনতে 4,500, ইন্ডাকশন একটা আলাদা কিনতে গেলে 4,500 টাকা, 9,000 টাকা, 9,000 টাকা চলে আসতেছে। সেক্ষেত্রে এখন আপনি এখানে পাচ্ছেন অনলি মাত্র 8,000 টাকা, 8,000 টাকা। এখানে আমরা কিন্তু মার্বেল কোটেক অনেক কোম্পানি ইউজ করতেছি, আমি কোনো কোম্পানি খারাপ বলবো না, সব কোম্পানি বেটার ভালো, তবে মিয়াকো কেন আমরা ব্যবহার করব? আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি অন্য কোনো প্রোডাক্টের গায়ে কিন্তু লিখে দেখবেন না যে আপনার ফুড এনার্জি সেভিং ফুড গ্রেড, ফুড গ্রেড আমরা অনেক নন স্টিক প্রোডাক্ট ইউজ করছি কিন্তু কোনটা তো ফুড গ্রেড লেখা নেই, কম্প্রোমাইজ করে না। আপনি যেমন এগুলো আমাদের দামি দামি যে নন স্টিকগুলো আছে মার্বেল কোটেক, এটার মধ্যে কিন্তু ফুড গ্রেড লেখা নেই, লেখা থাকে না, আমরা ব্যবহার করতেছি। মিয়াকো আমরা কেন ব্যবহার করি? ওদের প্রাইসের ভিতরে মধ্যবিত্তদের সেরা প্রোডাক্টটা দিয়ে থাকে ফুড গ্রেড সহ। যেমন একটা মিল্ক প্যান থাকবে, এটা একটা ফ্রাই প্যান থাকবে, একটা কড়াই থাকবে, সসপ্যান থাকবে, ক্যাসারোল থাকবে, ফুল মার্বেলের এই সেটটা পেয়ে যাবেন অনলি মাত্র 4,500 টাকা। অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিন। অর্ডার করার সিস্টেম হচ্ছে ঢাকা বা ঢাকার বাইরে আমরা ডেলিভারি দিয়ে থাকি, ঢাকার বাইরে কুরিয়ারে দিয়ে থাকি, ঢাকার ভিতরে আমরা কুরিয়ার লোক দিয়ে পাঠিয়ে দিই, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 1,000 টাকা আগে বুকিং করতে হবে, বাকিটা মাল বুঝে নিয়ে কোম্পানির লোকের কাছে আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, আর এখানে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না। ডেলিনিস ভাই, রোহানের পেজে যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন, আজকে আমরা যেমন ইন্ডাকশন চুলা দেখালাম, আপনার অনলাইন থেকে যদি কেনাকাটা করতে চান, প্রত্যেকটা শোরুমের এরকম নির্দিষ্ট বোর্ড আর নাম্বার থাকে যেটা স্ক্রিনের উপরে লেখা থাকে, বাট অনেক সময় স্ক্রিনের উপরে কিছু অসাধু লোকজন আছে যারা ভিডিওগুলো এডিট করে, কর্তন করে, প্রোডাক্টের প্রাইজিং চেঞ্জ করে আপনাদের মূল্যবান টাকা হাতিয়ে নেয়। তো সেক্ষেত্রে আপনারা যেই নাম্বারগুলো থাকবে সেগুলোতে ভিডিও কল করবেন, শোরুম দেখবেন, দেন আপনি আপনার টাকাটা বুকিং করবেন। আমরা আশা করছি আপনার টাকা বিফলে যাবে না।